শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। দূরের কাছে শ্রোতা বন্ধুরা, সুন্দরী মিষ্টি সকালে যে যেখান থেকে আমাদের দর্পণ অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, এগিয়ে চলেছে ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের এ মাসের 21 তারিখে বাংলার ছেলেরা বুকের রক্ত ঢেলে মাতৃভাষা বাংলার মর্যাদা অধিকারকে সার্বজনীন মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাই প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে জাতি অকৃত্রিম ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা জানায় 52 ভাষা শহীদদের প্রতি। ভাষার জন্য আত্মবলিদানের পেছনে বাঙালি জাতির গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার এক স্বপ্ন নিহিত ছিল, যা পরবর্তী পর্যায়ে বাঙালি জাতিকে মাতৃভাষাভিত্তিক জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ দেখিয়েছে। বন্ধুরা, আমরা দেখেছি ইতিহাসের ধারাবাহিকতায় ভাষা আন্দোলনের পথ ধরেই সূচিত হয় বাংলার মানুষের স্বাধিকার আন্দোলন এবং তার ফলশ্রুতিতে 71-এর মহান মুক্তিযুদ্ধ, যার চূড়ান্ত পরিণতিতে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম একটি দেশ বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, বাংলা ভাষার মর্যাদার জন্য এদেশের দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে 1999 সালের 17 নভেম্বরে। সেদিন ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে আমাদের 21 এখন বিশ্বের দেশে দেশে পালিত হচ্ছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এ অমর সঙ্গীতের অমীয় বাণী আজ বিশ্বজুড়ে ধ্বনিত হচ্ছে। স্মরণ করা যেতে পারে, মহান 21-এর চেতনার মধ্যে নিহিত ছিল উপনিবেশিক প্রভুত্ব শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিবাদ প্রতিরোধ এবং মাতৃভাষাভিত্তিক জাতিগত চেতনার প্রথম উন্মেষ। শ্রোতা বন্ধুরা, করোনা মহামারীর কারণে এবার ভাষার মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ মাসব্যাপী বইমেলা পিছিয়ে গেছে। অমর 21-এ গ্রন্থমেলা 1 ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হতে যাচ্ছে আগামী 18 মার্চ থেকে, চলবে 14 এপ্রিল অর্থাৎ 1 বৈশাখ পর্যন্ত। স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনেই আয়োজিত হবে 21-এর বইমেলা। ফেব্রুয়ারি মাস ভাষার মাস। ফেব্রুয়ারি মানে মাতৃভাষার জন্য রক্ত ঝরানো 21 ফেব্রুয়ারি। শুধু বাংলাদেশ নয়, সমগ্র উপমহাদেশে এবং বিশ্বজুড়েও বাংলা ভাষার বিশিষ্টতা মহান 21-এর কারণে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে মহান 21-এর শুভেচ্ছা জানিয়ে এখন আজকের দর্পণ অনুষ্ঠানের শুভ সূচনা করছি আমি শেখ শফি আহমেদ এবং আমি তাহমিদা হান্নান। প্রিয় শ্রোতা, আজ বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বায়নের সূত্রে পাওয়া এ অচীন সংস্কৃতির ঢেউ সাম্প্রতিককালে আমাদের দেশের নগর সভ্যতায় বেশ খানিকটা প্রভাব ফেলেছে। এ দিনটিতে নগর জুড়ে চলে কিছু উৎসব মুখরতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, টিএসসি চত্বর, চারুকলার বকুলতলা, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা বনানী সহ রাজধানীর বিভিন্ন স্থানে চলে নানা আয়োজন আনন্দ উল্লাস। শুধু তরুণ তরুণী নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। তারুণ্যের অনাবিল আনন্দ বিশুদ্ধ আবেগে মুখরিত হবে চারিদিক। শ্রোতা বন্ধুরা, ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ভালোবাসার পরিপূর্ণ আস্বাদন তখনই পাওয়া যাবে যখনই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে মানুষ নিঃশর্তভাবে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারবে। ভালোবাসার তো অনেক রূপ, এ শুধু নরনারী প্রেমের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যেও ভালোবাসার প্রকাশ ঘটে। মানুষের প্রতি মানুষের ভালোবাসার মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তোলা সম্ভব। সুপ্রিয় বন্ধুরা, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যেসব মানুষ বিশ্ববাসীর কাছে দারুণভাবে সমাদৃত হয়েছেন, তারা মানুষের প্রতি মানুষের ভালোবাসার উপর জোর দিয়েছেন, ভালোবাসার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজেছেন। ঘৃণা ও উগ্রতার বদলে ভালোবাসা, হৃদ্যতা আর সম্প্রীতির ভেতর দিয়ে তারা সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখেছেন এবং সেই অনুযায়ী তারা কাজও করেছেন।
মাদার তেরেসা, মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিশ্বের এ জাতীয় বিরল নেতৃস্থানীয় মানুষেরা মানুষের প্রতি মানুষের ভালোবাসার উপর ভর করে মহত্ত্ব অর্জন করেছেন। শ্রোতাবন্ধুরা, বিশ্বে আজ ভালোবাসাহীন ধুধু প্রান্তরে ভালোবাসার শক্তিই হোক শান্তি ও মানবতার মূল তন্ত্র। এই হোক বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের সবার কামনা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। শ্রোতা বন্ধুরা, এবারে জেনে নিন আজকের দর্পণ সূচি। এই দিনে কারাগারে রোজ নামচা, স্মৃতিতে বঙ্গবন্ধু, লোকায়ত বাংলা, কৃষ্টি কথা এবং সবশেষে আমাদের গান পর্বে ভাষার গান দিয়েই সাজানো হয়েছে আজ রোববারের তর্পণ অনুষ্ঠান। তো চলুন এবারে যাওয়া যাক এগুলোর বিস্তারিত পরিবেশনায়। আজ 14 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের 45তম দিন। এখন আজকে দর্পণ সূচির এই দিনে শিরোনামের পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম কিংবা মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। শুনুন এই দিনে। ১৮৮১ সালের এই দিনে কলকাতায় অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত হয়। ১৮৮২ সালের এই দিনে কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯১২ সালের এই দিনে ইউএন শিকাই চীনা প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন। ১৯৩১ সালের এই দিনে কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র জয় ভবানীপতি প্রদর্শিত হয়। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশকে ফ্রান্স ও কানাডা স্বীকৃতি প্রদান করে। ১৯৭৪ সালের এই দিনে বাংলা একাডেমিতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু হয়। ১১৬৬ সালের এই দিনে ইসলাম ধর্ম প্রচারক গাউসুল আজম আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। ১৯৩৮ সালের এই দিনে চিত্রশিল্পী গঙ্গেন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। ১৯৭৪ সালের এই দিনে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ ইন্তেকাল করেন। ১৭৬৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস। টাইপরাইটার যন্ত্রের আবিষ্কারক ক্রিস্টোফার লেথাল সেলস জন্মগ্রহণ করেন ১৮১৯ সালের আজকের এই দিনে। ভারতীয় অভিনেত্রী মধুবালা জন্মগ্রহণ করেন ১৯৩৩ সালের এই দিনে। শ্রোতা বন্ধুরা, আজ 14 ফেব্রুয়ারি আপনাদের অনেকেরই জন্মদিন, তাদেরকে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আর ঠিক এই মুহূর্তে যেসব বন্ধুরা আমাদের সাথে যুক্ত হলেন সবাইকে শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচা একটি আত্মজীবনীমূলক মূল্যবান গ্রন্থ। এই গ্রন্থে বর্ণিত হয়েছে বঙ্গবন্ধু কারাজীবনের অনেক অজানা তথ্য। আসুন এখন এই বিরল বইটি থেকে আমরা অংশ বিশেষের পাঠ শুনি কণ্ঠদানে প্রখ্যাত বাচিক শিল্পী আশরাফুল আলম। ২৭ জুন ১৯৬৬, আজ আমার পড়তে ভাল লাগছে না, মাথা ঘুরছে। পাশেই নতুন বিশ্বের ২ নম্বর ব্লক ৫টা সেল, কয়েকজন নামকরা কয়েদি, একজন মুক্তার বাবু, পটুয়াখালী বাড়ি আর নুরুদ্দিন নামে ডাকাতি মামলার আসামি একজন নতুন কয়েদিকে এখানে আনা হয়েছে। তার বাড়ি গোয়ালন্দ মহকুমায়, ভদ্রলোকের ছেলে, বাড়ির অবস্থা ভালো, লেখাপড়াও জানে। রাত্রে শুয়ে শুয়ে তার গান শুনছিলাম, চমৎকার গান গায়, ভারী সুন্দর গলা। যদি সত্যিই সাধনা করত তাহলে বাংলাদেশের বিখ্যাত গায়কদের অন্যতম গায়ক হতো। বিকেলে সিভিল সার্জন সাহেব আমাকে দেখতে এলেন। বললাম ভালোই আছি, তবে জেল কোড অনুযায়ী কোনো লোককে 2 মাসের বেশি একলা থাকতে দেয়া নিষেধ, অথচ আমাকে একলা রাখা হতেছে। এর বেশি বললাম না, কারণ ডাক্তার হিসেবে চমৎকার লোক, রুগীকে রুগী হিসেবে দেখেন, কাহাকেও
কয়েদি হিসেবে দেখেন না। কয়েদিরা যাতে ভালোভাবে ওষুধ পায়, খাওয়া পায়, তার দিকে যথেষ্ট নজর আছে। কিছু সময় পরে বের হয়ে পড়লাম ঘর থেকে স্বাস্থ্য রক্ষার জন্য। দেখলাম জেলা সাহেব আসছেন, কয়েক মিনিট বসে তিনি চলে গেলেন, আমার বাগানের প্রশংসা করলেন। আবার একাকি ঘুরতে ঘুরতে সময় হয়ে এলো, আজকে 10 মিনিট দেরি হলো দরজা বন্ধ করতে। রাজবন্দীদের দরজা বন্ধ করা উচিত না, ইংরেজের সময়েও অনেক কাল পর্যন্ত রাজবন্দীদের দরজা বন্ধ করার হুকুম ছিল না। দরজা বন্ধ কেন? গলা টিপে মারো, তাতেও আমাদের আপত্তি নেই, শুধু শোষণ বন্ধ করো, জনগণের অধিকার ফেরত দাও। শুনছিলেন কারাগারের রোজ নামচা পর্বটি। শ্রোতা বন্ধুরা, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের কেমন লাগছে তা জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। আপনাদের মূল্যবান পরামর্শ ও অভিমতের উপর অনেকখানি নির্ভর করে এই অনুষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন। আপনাদের চাওয়া পাওয়ার মূল্যায়নে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা হচ্ছে পত্রালাপ, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, আগারগাঁ, ঢাকা 1207। আর আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ialaponbibidhaka@gmail.com। আসুন শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে আসি আজকের দর্পণ সূচিতে। সূচি অনুযায়ী আমাদের এখনকার পরিবেশনা স্মৃতিতে বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন, সুমহান কীর্তি, অনুকরণীয় আদর্শ এবং তার স্মৃতি বিজড়িত স্থান ও স্থাপনা সংক্রান্ত একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। গ্রন্থন উপস্থাপনা ও সাক্ষাৎকার গ্রহণে ওয়াসিম আকরাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার 2020-2021 সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে। মুজিব বর্ষ হিসেবে দর্পণের ধারাবাহিক আয়োজন স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে আজ আমরা কথা বলব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর রফিকুল ইসলামের সঙ্গে। চলছে ভাষার মাস, আমাদের গৌরবের মাস। আজকে আমরা স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান। স্যার, 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের প্রেক্ষাপট শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ছিলেন। 1948 সালে যখন বাংলা ভাষার দাবিতে সারা দেশ উত্তাল, সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা কেমন ছিল? আমি বঙ্গবন্ধুকে 48 সালে ভাষা আন্দোলনে দেখেছি বক্তৃতা করতে এবং দেখেছি সচিবালয়ের সামনে ডেমনস্ট্রেট করতে, এবং সেখান থেকে যে তিনি অ্যারেস্ট হয়ে গেছেন সেটা দেখেছি। আমি রেল কলোনির বাসিন্দা ছিলাম তখন, ওখানে ওসমানী হল ছিল না, রেল কলোনি ছিল, রেলওয়ে কোয়ার্টার্স ছিল, আমি দেখেছি। আরো দেখেছি জিন্নাহ সাহেব আসবেন বলে খাজা নাজিমুদ্দিন সাহেব এই আন্দোলনকারীদের সঙ্গে একটা চুক্তি করলেন যে পূর্ব বাংলা আইন পরিষদ একটা প্রস্তাব পাশ হবে যাতে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হয়, এবং সেটা সই করলেন কে? আন্দোলনকারীদের পক্ষে কমরুদ্দিন আহমদ নামে একজন আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি। 15-16 তারিখে বিশ্ববিদ্যালয়ের মাঠের কোন একটা পুকুর ছিল, সেই পুকুর পারে বঙ্গবন্ধুর সঙ্গে অলিহাত ছিল, শওকত আলী ছিল, এরকম কয়েকজন বঙ্গবন্ধু আবার সেই রাষ্ট্রভাষার প্রসঙ্গ নিয়ে বক্তৃতা করলেন এবং ছাত্রদের নিয়ে প্রসেশন করে গিয়ে অ্যাসেম্বলি ঘেরাও করলেন। অ্যাসেম্বলি তখন বৈঠক চলছিল, সারাদিন ধরে তারা অ্যাসেম্বলি ঘেরাও করে রাখলেন, পুলিশ তাদের সেখান থেকে হটাতে পারলো না। তখন আইয়ুব খান মেজর পিসদাদা, পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সময় মেজর জেনারেল পিসদাদা, সেই পিসদাদাকে কিছু সৈন্য সহ পাঠিয়ে দিলেন অ্যাসেম্বলিতে। প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনকে জগন্নাথ হলের কিচেনের মধ্য দিয়ে তারা অপহরণ করে নিয়ে এসে তাকে বর্ধমান হাউসে পৌঁছে দিলেন। আমি নিজে দেখেছি, বঙ্গবন্ধু কালো শেরওয়ানি পরা ছিল এবং সঙ্গে অলিহাত ছিল, শওকত আলী ছিল, আরো কয়েকজন ছাত্র নেতা ছিলেন। তো এইভাবে 48 সালেই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর যে ভূমিকাটা ছিল, তারপরে অন্যান্য ছাত্র নেতারা
একটা ডেলিগেশনে গেলেন, যখন জিন্নাহ সাহেব এলেন, রমনা রেস করছে এবং কার্জন হলে বাংলা ভাষার বিরুদ্ধে বললেন, এবং বললেন যারা বাংলা ভাষার দাবি করে তারা ইন্ডিয়ার এজেন্ট। তখন যারা প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন। কার্জন হলে দোতলা ব্যালকনি থেকে, তখন এত নিরাপত্তা ছিল না, আমরা উকি ঝুঁকি মেরে দেখেছি যে ওখানে প্রতিবাদ হচ্ছে এবং ওখান থেকে কিছু ছাত্র উইথড্র করে চলে যাচ্ছে, যার মধ্যে বঙ্গবন্ধু লম্বা ছিলেন, তো চিনতে অসুবিধা হতো না, তারা ওখান থেকে বেরিয়ে গেছেন, এটা দেখা। স্যার, 1952 সালের ফেব্রুয়ারি মাস, সারা দেশ তখন উত্তাল শুধুমাত্র ভাষার দাবিতে। সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে বন্দী ছিলেন, এবং জেলে বন্দি থাকা অবস্থাতেও তিনি ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। সেই সময়কার আপনার জানা ঘটনাগুলো যদি আমাদের বলেন। 52 সালে যে ভাষা আন্দোলন, আমি যখন ফার্স্ট ইয়ারের ছাত্র, আর আমার হাতে একটা ক্যামেরা ছিল, কিছু ছবিও তোলার সুযোগ আমি পেয়েছিলাম। তখন শেখ সাহেব জেলে, মধুর দোকানটা ছিল যে একটা টিনের শেড, সেখানে বসে চা খাচ্ছিলাম। ঠিক করলাম যে 4 ফেব্রুয়ারি এখানে আমতলায় এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিটিং হবে, এবং সেই মিটিংটা খুব সাকসেসফুল হলো। এবং সেই মিটিং করে আমরা প্রসেশন করে এই দাওয়ান বাজার দিয়ে জেলখানার পাশ দিয়ে আমরা যখন স্লোগান দিতে দিতে যাই, ভেতর থেকে অনেক রাজবন্দি ছিল, শেখ সাহেব ছিলেন জেলখানায় ভেতরে, ওই ভেতর থেকে আমরা স্লোগান শুনলাম, রাষ্ট্রভাষা বাংলা চাই। ইতিমধ্যে 15 ফেব্রুয়ারি শেখ সাহেব আর মহিউদ্দিন সাহেব বরিশালের, ওরা দুজন জেলখানায় অনশন শুরু করলেন ভাষা আন্দোলনের সমর্থনে। তো তখন ওদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিফট করা হলো। স্যার, আমাদের অনুষ্ঠানটি আজকে এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের সঙ্গে কথা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও মহান কীর্তির কথা। আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, বলা হয়ে থাকে ভাষা সৃষ্টির শুরু থেকেই লোকসাহিত্যের উদ্ভব হয়েছে, যুগ যুগ ধরে সাহিত্য মানুষের অগোচরে লালিত হচ্ছে। পল্লী বাংলার মানুষের হৃদয়ে বহুলভাবে সমাদৃত বাংলার লোকসাহিত্য, মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনী, গাথা, ছড়া, প্রবাদ, ধাঁধা, গান ইত্যাদি হচ্ছে আমাদের লোকসাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডার। আসুন এখন লোকায়ত বাংলা পর্বে আমরা শুনি বাংলা লোকসাহিত্য নিয়ে প্রাসঙ্গিক আলোকপাত, রচনা ও পরিবেশনায় জায়েদুল আলম। তথা লোকসাহিত্যের আদিতম নিদর্শন, প্রত্যেক দেশের লোকসাহিত্যেই ছড়া একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। লিখিত সাহিত্য যখন স্বকীয় ভাব সুসমণ্ডিত হয়নি, ভাষা যখন আধা ফোটা ছিল, বস্তুজ্ঞান ছিল নিতান্ত হালকা বা অগভীর, তবুর রসপ্রাচুর্যের যখন কোনো অভাব ছিল না, তখনই ছড়া সাহিত্যের জন্ম। আজ নিবেদন করছি লোকসাহিত্যে রাজশাহী অঞ্চলের ছড়া। রাজশাহী অঞ্চলের ছড়াগুলো বিচিত্র ধরনের, ভিন্ন ভিন্ন ছড়ায় ভিন্ন সমাজ ও সামাজিক জীবনের পরিচয় বহন করে। রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুর গ্রামটি নানা দিক দিয়ে সমৃদ্ধ, ধনে ধান্যে পরিপূর্ণ। এ অঞ্চলে একটি ছড়ায় তার সার্থক পরিচয় পাওয়া যায়, যেমন হোলারে হোলা, তোর গলায় দিব ছোলা, তাড়তে তাড়তে নিয়ে যাব রোহনপুরের গোড়া। আবার বড় বড় পশ্চিমা ব্যাপারী নৌকার পাল উড়িয়ে রাজশাহীর বিখ্যাত ফজলি, গোপালভোগ, কৃষ্ণপাতি, ল্যাংড়া প্রভৃতি আম সুদূর বিদেশে নিয়ে যাচ্ছে। তীরে অপেক্ষমান বালক বালিকারা লোভাতুর নয়নে তাকিয়ে তাদের সাথে ছড়া কাটে। এভাবে মাঝ নদীতে চাঙ্গাড়ি, পোচ্ছাবেটা হাম্মাড়ি, আবার কখনো ছড়া কাটে এভাবে মাঝ নদীতে লই, পোচ্ছাবেটা কই। রাজশাহী অঞ্চলের বৈশাখ মাসে গুটি কাঁচা আম সংগ্রহ এক প্রবল আনন্দের ব্যাপার। রাজশাহীর অনেক অঞ্চলেই রাতে প্রদীপ হাতে ঝিমেয়েরও আম কুড়াতে বের হয়।
শেষ রাতের ঝোড়ো হয় প্রদীপ নিভে গেলে বাতাসকে গালি দিয়ে বা অভিশাপ দিয়ে ছড়া কাটে। এভাবে বাতাস বাতাস খাসটা বাতাস হিংসুটার বেটটা হিংসুটা এলাকায় কখনো রংধনু দেখলে ছেলেমেয়েরা বৃষ্টির আশঙ্কায় ছড়া আবৃত্তি করে। কি জানি যদি এমন সুন্দর রোদ নষ্ট হয়ে গিয়ে বৃষ্টি বৃষ্টি বাদলাতে ঘরগুন হয়ে থাকতে হয়, তবে ওরা তো সেই খেলাই একেবারে পণ্ড হয়ে যাবে, তাই তারা ছড়া কাটে এভাবে। একখান বটি দুঃখান দাও বাঘ ধুনকা কাটে যাও। আমাদের সমাজে নারীদের নানাবিধ অলঙ্কার ব্যবহারের প্রচলন আছে। রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ছড়াতে সে এলাকার মেয়েদের অলঙ্কারের অন্যবিধ বর্ণনা পাওয়া যায়। ছড়া মধ্যে তার প্রকাশ ঘটেছে এভাবে। তালতলার ছুরিগালা নাচতে লাগাইছে, নাচতে তো জানে না কোমর ছোলাইছে, কোমরে আছে নীল শাড়ি তিল পড়াইছে, গলাতে আছে ভক্তি ভরা রক্ত ছুটাইছে, নাকে আছে শুনছিলেন লোকায়ত বাংলা পর্বটি। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে দর্পণ সূচি কৃষ্টিকথা পর্বটি শোনার জন্য। বাংলাদেশের বিভিন্ন জেলার ইতিহাস ঐতিহ্য স্বতন্ত্র লোকাচার ইত্যাদি সম্পর্কে একটি প্রতিবেদন লিখেছেন মোহাম্মদ শামসুল হক, পরিবেশনায় তানিয়া সুলতানা। শ্রোতা বন্ধুরা, কৃষ্টিকথা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কৃষ্টিকথা পর্বে জানব চাঁদপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। মেঘনা ডাকাতিয়া ধনাগোদা নদীর কূল জুড়ে 1,704.06 বর্গ কিলোমিটার আয়তনের ঘন সবুজ ভূখণ্ডের নাম চাঁদপুর। এই ভূখণ্ড আচ্ছাদিত করে রেখেছে হাজার বছরের বিকশিত সভ্যতার এক সমৃদ্ধ জনপদকে। স্নিগ্ধ আলোর উৎস হচ্ছে চাঁদ, লোকালয় নিকেতন অথবা গ্রাম জনপদ হচ্ছে পুর। এ দুয়ের সমন্বয়ে গড়া জনপদ হচ্ছে চাঁদপুর। ফিরে তাকায় চাঁদপুরের ইতিহাস ও ঐতিহ্যের দিকে। 1779 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস রেনের তৎকালীন বাংলার যে মানচিত্র এঁকেছিলেন তাতে চাঁদপুরের নামে এক অখ্যাত জনপদ ছিল। তখন চাঁদপুরের দক্ষিণ নরসিংহপুর নামক স্থানে চাঁদপুরের অফিস আদালত ছিল। পদ্মা ও মেঘনার সঙ্গম স্থল ছিল বর্তমান স্থান হতে প্রায় 60 মাইল দক্ষিণ পশ্চিমে। মেঘনা নদীর ভাঙাগড়ার খেলায় এ এলাকায় বর্তমান বিলীন হয়ে গেছে। বারো ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। ইতিহাসবিদ জে এম সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। অন্য মতে চাঁদপুর শহরের পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো মতে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে 15 শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন, তার নাম অনুসারে নাম হয়েছে চাঁদপুর। তিনি বাস করতেন পুরিন্দপুর এলাকায়। হাজীগঞ্জের ফিরোজ শাহী মসজিদ মুসলিম স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন, যেটি ফখরুদ্দিন মোবারক শাহের দেওয়ান ফিরোজ খান লস্কর নির্মাণ করেছেন বলে শিলালিপি থেকে জানা যায়। হাজীগঞ্জ উপজেলাধীন অলিপুর গ্রামে প্রখ্যাত মুঘল শাসক আবদুল্লার প্রশাসনিক দপ্তর ছিল। এখানে রয়েছে বাদশাহ আলমগীরের নামাঙ্কিত বিখ্যাত আলমগীরি পাঁচ গম্বুজ মসজিদ, শাহজাদা সুজা স্থাপিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ ও মুঘল আমলের বীর সেনানায়কদের শান বাঁধানো মাজার, যা বর্তমানে অলিদের মাজার নামে খ্যাত। ব্রিটিশ আমলে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে 1878 খ্রিস্টাব্দে প্রথম চাঁদপুর মহকুমার সৃষ্টি হয়। 1896 খ্রিস্টাব্দের 1 অক্টোবর চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। 1984 খ্রিস্টাব্দের 15 ফেব্রুয়ারি চাঁদপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমান চাঁদপুর প্রাচীন বঙ্গে সমতট রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দীর দ্বিতীয় পাদের শেষ দিকে চৈনিক পরিব্রাজক ওয়ান চোয়াং সমতট রাজ্যে আগমন করেছিলেন বলে তার ভ্রমণ বৃত্তান্তে পাওয়া যায়। তিনি সমতটকে সমুদ্র তীরবর্তী নিম্ন আর্দ্রভূমি রূপে বর্ণনা করেছেন, যা এই অঞ্চলকে বোঝায়। প্রাচীন বাংলার গুপ্ত পাল ও সেন রাজবংশের রাজারা এই অঞ্চল শাসন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে অন্য কোন জেলা ও ইতিহাস নিয়ে। সবাইকে শোনার আমন্ত্রণ রইল।
সুপ্রিয় বন্ধুরা, আজকের দর্পণের শেষ প্রান্তে আমাদের গান পর্বে একটি ভাষার গান শোনার জন্য আপনাদের এবারে আমন্ত্রণ জানাচ্ছি। গানটি শিল্পী সোহরাব আহমেদ ও সঙ্গীরা। শহীদ মিনার, স্মৃতির মিনার, ত্যাগের মুখ, বিশ্বের বিষয়, বিশ্বের বিষয়, শহীদ মিনার, স্মৃতির মিনার, ত্যাগের মুখ, বিশ্বের বিষয়, শহীদ মিনার, তুমি সবার মিলন রাখি, ভেঙেছো ভেদের প্রাচীর, তুমি সবার মিলন রাখি, তুমি ভেঙেছো ভেদের প্রাচীর, তোমাতে বাধা পড়েছে যে আজ, তোমাতে বাধা পড়েছে যে আজ, সকল সুর একই তানে, ত্যাগের মুখ, বিশ্বের বিষয়, বিশ্বের বিষয়, শহীদ প্রিয় শ্রোতা, শুনছিলেন ভাষার গান। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, দর্পণ অনুষ্ঠান আজ পর্যন্ত। আগামীকাল সোমবার একই সময় দর্পণ আবারও থাকবে আপনাদের জন্য। আশা করি শুনবেন, ভালো থাকুন সবাই আপনারা। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আলফা সরদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহায়তা প্রদানে এস এম আল জুবাই, এছাড়া অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।